মন্ডলী আমি হাসান আবার আপনাদের সামনে উপস্থিত হলাম উদ্ভাবনীমূলক কৃষি উদ্যোগের আওতায় উচ্চমান সম্পন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ প্রকল্পের আওতাভুক্ত পাবদা গুলশা মিশ্র চাষকারী এক মাছ চাষীর আজ সাক্ষাৎকার গ্রহণ করব তবে আজকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন এই প্রকল্পের সম্মানিত ফোকাল পারসন এবং ডেপুটি ডিরেক্টর এমএফপি শিশু নিলয় ফাউন্ডেশন জনাব মোহাম্মদ ইমামুল হোসেন এছাড়াও উপস্থিত আছেন সম্মানিত এরিয়া ইনচার্জ নাভারন জনাব মোহাম্মদ সুলাইমান হোসেন এছাড়াও আছে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাঁকড়া শাখার জনাব মোহাম্মদ আবুল কাশেম শেখ তারপরে সাগের বিষয় বীজ দিছিল লাগানোর জন্য তারপরে একটা খাপলা জাল দিয়েছে মাছ মারার জন্য তারপরে যে বান দেওয়ার জন্য জাল দিয়েছিল পরিপূর্ণ হয়নি তাই আপনি কি মনে হচ্ছে কি যে লাভ হবে এখানে আচ্ছা এই মাছের কি চাহিদা আছে ভালো মার্কেটে মার্কেটে চাহিদা বেশি তার মানে কি এই চাষটা কি আস্তে আস্তে এলাকায় প্রচুর ছড়াচ্ছে এই মাসে চাষ হচ্ছে আগে এগুলো করতো না এটা নতুন তার শিশু নিলয় ফাউন্ডেশন পরে লোন এই চাষটার ক্ষেত্রে লোনও দিচ্ছে পাশাপাশি বিভিন্ন সদস্যদের প্রদর্শনীও দিচ্ছে এবং ট্রেনিংও দিচ্ছে এতে কি এলাকার মানুষের উপকার হচ্ছে মনে হচ্ছে আচ্ছা যাক ঠিক আছে আপনারা ভালোভাবে এই চাষটা করেন আমরা চাই যে এলাকার ভিতরে এই যে গুলশা পাবদা এইগুলো এই মাসে এই যে দেশি জাতের মাছ যেগুলো আগে এক সময় বিলে হতো সেগুলো মানে উচ্চ মূল্য মানসম্মত দেশি প্রজাতির মাছ চাষ লিফট কর্মসূচি মানে দেশ লিফট কর্মসূচির আওতায় মূলত আমরা এই প্রদর্শন ভালো মানে এর আগে সব প্রদর্শন তো ছিল না তা যতগুলো এনজিও আছে সবচেয়ে সেশনাল এনজিওটা আমার পছন্দ সেশনাল এনজিও আপনার পছন্দ হয়েছে তার মানে এখানে আমরা ঋণের পাশাপাশি এই যে প্রকল্পের যে বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক যে কাজ মাছ চাষ এক্ষেত্রে যে সহযোগিতা করছি প্রশিক্ষণ দিচ্ছি এটা আপনাদের বেশ বেশি ভালো আর আমাদের এলাকায় সারা দাঁড়িয়েছে তাই লক্ষ টাকা করে লোন দিচ্ছে ছয় মাসের মধ্যে মাছ বিক্রি করি আবার টাকাটা পরিশোধ লোন সব পরিশোধ করতে পারছেন ছয় মাস আমরা একটু হোগা পাই যাচ্ছে উপকার পাচ্ছেন মানে একবারে বাকি নিয়ে আসা লাগছে না দোকান থেকে তাই না না নিয়ে ওই লোন নিয়ে ওই টাকা দিয়ে বাস্তবায়ন করে নগদ টাকায় মাছ বিক্রি করছেন ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা আমি আশা করব যে আগামীতে আরো ভালোভাবে আপনারা চাষ করবেন শিশু নিলয় ফাউন্ডেশন আপনাদের পাশে আছে পিকেসএম এর সহযোগিতায় শিশু নিলয় ফাউন্ডেশন আপনাদের পাশে